বন্ধুত্ব থেকে ভালোবাসা, নয় বছরের প্রেম পেল পরিণতি। জাতীয় দলের ফুটবলার তপু বর্মন অবশেষে গাঁটছড়া বাঁধলেন প্রিয় মানুষটির সঙ্গে। 2014-তে প্রথম পরিচয়। তপু বর্মন তখনও তারকা হয়ে ওঠেননি। ধীরে ধীরে মাগুরার মেয়ে কৃষ্ণা চাকি স্বর্ণালীর সঙ্গে সম্পর্ক গাঢ় হয় নারায়ণগঞ্জের তপু বর্মনের। শত প্রতিবন্ধকতায় কেউ ছাড়েননি কারো হাত। প্রেমের প্রস্তাবটা নাকি এসেছিল স্বর্ণালীর কাছ থেকেই। 2014 সালে যখন আমার সাথে পরিচয় হয়, ও তখন খেলতো, কিন্তু এতটা ন্যাশনাল, মানে তখন ন্যাশনাল লেভেলে খেলতো, কিন্তু মানে এখনকার মতো এতটা নেম ফেম ওর ছিল না। আমি ওকে চিনেছিলাম আমার এক ফ্রেন্ডের, কলেজের এক ফ্রেন্ডের মাধ্যমে, মানে ওর সাথে আমার পরিচয় হয়। তারপরে এই জিনিসটাই পরিচয় থেকে হচ্ছে কীভাবে মানে আস্তে আস্তে এই জিনিসটা রিলেশনের দিকে চলে যায়। প্রায় 1-1.5 বছর পরে যে হচ্ছে গিয়ে মানে ওই বলেছে যে হ্যাঁ তোমাকে ভালো লাগে, বা তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে চাও বা থাকতে পারবা, আমার লাইফটা তো একটু অন্যরকম। সবার সামনে বলতে চাই আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ, অনেক আমি অনেক লাকি ওকে পেয়ে। ভালোবাসার শক্তি যে অপরিসীম, সেই শক্তির সুফল পেয়েছিল জাতীয় দল। লাল সবুজের হয়ে এখন পর্যন্ত 6টি গোল করেছেন তপু বর্মন। তার মধ্যে ভুটান ও আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ 2টি ম্যাচে গোল এসেছিল তপুর প্রেমিকার কল্যাণে। কিভাবে তপুর মুখেই শুনুন। 2018 সালের যে সাব টুর্নামেন্ট আমরা আমাদের দেশে খেললাম ঘরের মাঠে, তো আমি কিন্তু 2টো গোল করেছিলাম, একটা পাকিস্তান একটা ভুটান। তো যখন আমি ফার্স্ট ম্যাচ আমাদের ভুটানের বিপক্ষে খেলেছিলাম, তো ওই ম্যাচটা খেলার আগে আমরা ট্রেনিং করতাম আর ওর সাথে কথা বলতাম। তো খেলার একদিন আগে ও আমাকে বলতেছে যে তুমি আজকে গোল করবা। তো আমি মানে ভিতরে একটু ভালো ফিলিং করছি যে গোল করবো, আচ্ছা সাপে আমার গোল একটা, আমি যদি এই ম্যাচে গোল করতে পারি তাহলে তো ভালো। তো আমি ম্যাচ স্টার্ট হয়েছে, ম্যাচ স্টার্ট হওয়ার 5 মিনিটে আমি গোল করেছিলাম। তো এই যে ব্যাপার, এই ব্যাপার আরেকটাও ঘটেছিল, যেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের ম্যাচে আগের দিন আমাকে বলেছে তুমি এই টুর্নামেন্টে যেয়ে গোল করবা। তো আমি ওই আফগানিস্তানের ম্যাচেও গোল করি। তো ওই দিন রাত আমি ঘুমাইতে পারি নাই, কারণটা হয়েছে যে আফগানিস্তানের সাথে গোল করা, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই রাউন্ডের স্টেজে গোল করা, তার সাথে আপনার আপনারা অনেক মেসেজ, অনেক কংগ্রেচুলেশনস, পরে ওর সাথে কথা বলা, ও তো অনেক এক্সাইটেড, অনেক ওভার এক্সাইটেড যে দেখো আমি তোমাকে বলছি তুমি গোল করছো। তো আমিও মানে অনেক ভালো ফিল করি ওই ব্যাপারগুলো। বসুন্ধরার হয়ে লাস্ট ইয়ার 2টা ট্রফি জিতেছি, ফাইনাল ম্যাচগুলোতেও গিয়েছে। তো ওভারঅল যখন আপনার ফ্যামিলি মেম্বার মাঠে থাকে, আমার বাবা ভাই সবাই মাঠে যায়, যখন আপনার ফ্যামিলি মেম্বার আপনার সাথে থাকবে এবং মাঠে গ্যালারিতে থাকবে, আমার কাছে মনে হয় যে এটা থেকে ভালো জিনিস আর পৃথিবীতে নাই। স্বর্ণালী পেশায় একজন চিকিৎসক, মাঠে এসে বহুবার প্রেরণা জুগিয়েছেন তপুকে। ইঞ্জুরিতে গেল 1 বছর ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করেছেন, বিপদের দিনে ছায়ের মতো পাশে ছিলেন তপুর। আমি প্রায় 10 মাস ধরে ইঞ্জুরিতে ছিলাম, আপনার এক সিজন আমি ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারি নাই, প্লাস ন্যাশনাল টিমের 6-7টা ম্যাচে খেলতে পারি নাই। তো আমি ওর কাছ থেকে যেই আপনার সাপোর্টটা পেয়েছি, আনবিলিভেবল। আইকন তো পরে হয়েছে, আমি ব্যক্তি তপু বর্মনকে অনেক বেশি পছন্দ করি, কারণ মানুষ হিসেবে ও খুবই ভালো একজন মানুষ। তপুর বিয়েতে এসেছিলেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা, সঙ্গে এসেছিলেন তার সহধর্মিনীও। বিশেষ দিনটিকে রাঙাতে উপস্থিত ছিলেন জাতীয় দলের এক গাদা তারকা। তপুকে শুভকামনা জানিয়ে ক্যাবরেরা জানান বাংলাদেশের পরবর্তী ম্যাচে স্কোয়াডে চান তপুকে। Today sharing this moment with Mr. Topu and his wife, and it's always very positive for me to share this kind of moments. He will be totally fit very soon and will be one more important player for the country. Topu, he's our captain at Bosundara Kings, so he's a very important part of our team inside the pitch, but obviously now that he was injured he always also helped us outside the pitch. Uni ek best defender Bangladesh er, so why not, sobai inspire hobe onar theke juni uni jokhon ashbe team er moddhe. Tar jonno shubhokamona thakbe notun season er jonno ebong notun biye korche er jonno. দীর্ঘ 1 বছরের ইঞ্জুরি কাটিয়ে তপু এখন সম্পূর্ণ ফিট। আগামী মাসে স্বাধীনতা কাপেই বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠে দেখা যাবে এই তারকাকে।
মেহেদী নাইম, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।